Hello, welcome back to my channel. Welcome back with another cooking video. Onek din pore cooking video chhatchi. To ajke simple and sweet ekta dish hobe. Etar naam hocche ghee bhate. Normal, shunte khubi normal, but ha, korteo normal and easy to cook. To ekhane ghee di diyechi koraite. Amar specially cooking video te joto gulo bashon dekhbe shobi purono bashon tar jonno eto chokchok kore na. Ami jokhon barite jai আমার নিজের বাড়িতে তখন আমি রান্নাগুলো করি তো মার কাছে যেরকম যা বাসন अवेलेबल থাকে আমি সেই বাসনেই করি তো এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ স্টার অ্যানিস এন্ড এটাকে কি গোলমরিচ তেজপাতা জাবিত্রী এগুলো যা যা ছিল ওগুলো সব দিয়ে দিয়েছি ভুল করে আমি পুরোটাই ঢেলে দিয়ে ঢাকনা সমেত ওর মধ্যে অল্প একটু জল ছিল মা বলছে আরে জলটা তো ফেলতে হয় তো ওটা ভুল করে ঢেলে দিয়েছি তো এটা হালকা একটু সটে করব ততক্ষণ না হালকা একটা অ্যারোমা বেরায় এখান থেকে তোমরা এগুলো শীতকালে এই ডিশটা অ্যাকচুয়ালি শীতকালে খুবই ভাল লাগে খেতে মানে চিকেন হোক মাটন হোক আলুর দম হোক তো এখানে এরপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে ছিল কাজু আর কিশমিশ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো আখরোট চেরিও দিতে পারো ওটা খুব একটা অন্য রকম একটা স্বাদ হয়ে যায় আখরোট পিস্তার কোয়ান্টিটিটা আমার মনে হয় মানে পার্সোনালি আমার ফিল হয় দিলে হালকা একটা টেস্টটা একটু অন্যরকম লাগবে বাট ঠিক আছে এবার যার যেরকম পছন্দ তোমরা দিতে পারো আমি এরকম কাইন্ড অফ রাইসে অনলি কাজু কিশমিশটাই প্রেফার করি এখানে আমরা 5-10 মিনিটসের মতো কাজু কিশমিশটাকে ঘিতে ভাজবো যতক্ষণ না ওই কাজুটার উপরে হালকা একটা ব্রাউনিশ কালার না চলে আসে ততক্ষণ এটাকে আমরা সটে করতে থাকবো স্মেল আমাদের যে ঘিটা আসে ওটা গেদ দে বলে একটা জায়গা থেকে আসে আমি এক্ষুনি গেদ বলতে যাচ্ছিলাম আমার একটা কলিগকেও বলেছিলাম ও আমাকে বলছে ম্যাম এটা গেদ না তো ওখান থেকে বাবা নিয়ে আসতো আর গন্ধটা মানে জাস্ট মায়েরই দারুণ মানে বটলটা খুলতে হবে না মানে ঘিটা যে ঘরে ঢুকছে ওইটা স্মেল দিয়ে বুঝে যাবো যে হ্যাঁ ঘি ঘরে ঢুকছে তো ভাত আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে সব ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের অলমোস্ট রেডি সো তোমরা বলো তোমরা যদি এরকম কোনো ডিশ সিম্পল ইজি টু কুক কিছু ড্রাই করে থাকো তো আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও আর এখানে একটু জাস্ট টুইস্টের জন্য ধনে পাতা ছড়িয়ে দিলাম টেস্টটা একটু অন্যরকম লাগবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কাইন্ডলি সাপোর্ট মি ইন দিস জার্নি থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যান্ড বাই